নজর রাখবো মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রে টালমাটাল পরিস্থিতি এবং আজ সন্ধ্যের দিকেই ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আপনাদের যে বিষয়ে আমরা নজর রাখতে বলছি বারবার করে, যে মহারাষ্ট্রে এই রকম পরিস্থিতি, এই রকম সংকট, এবং এই সংকটের নেপথ্যে বিজেপির একেবারে আগ্রাসী যে লালসা বা আগ্রাসী যে ভূমিকা, সেই ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এর আগে একাধিক জায়গায় যেরকম মধ্যপ্রদেশ বা কর্ণাটক বা তারও আগে গোয়াতে ঠিক একই রকমভাবে ঘোড়া কেনা বেচা করে সরকার গঠন করার একটা বিষয় সামনে এসেছিল, এবং সেখানে সেই রাজ্যগুলোতে এই মুহূর্তে বিজেপির সরকার রয়েছে। স্বাভাবিকভাবে বাণিজ্য নগরী মুম্বাইতে কিভাবে সরকারে থাকা যায়, ক্ষমতার দখল নিয়ে থাকা যায়, সেই চেষ্টা বিজেপি একেবারে প্রথম দিন থেকেই করে আসছে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করার পর। একথাও সত্যি যে বিজেপি মহারাষ্ট্র বিধানসভা সংখ্যাগরিষ্ঠ দল, 105 জন বিধায়কের বিধায়ক রয়েছে বিজেপির কাছে, যদিও তা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে অসমর্থ। কারণ বিধানসভার যে আসন 288, সেই আসন অনুযায়ী 145টি আসন হচ্ছে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য দরকার। এদিকে মহারাষ্ট্র মহাবিকাশ আগাড়ি সরকারের কাছে সেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে 169টি। কিন্তু একনাথ শিন্ডে পুরোপুরি খেলা পাল্টে দিয়েছেন। তিনি বলছেন যে 40 জন শিবসেনা বিধায়ক তার সমর্থনে রয়েছেন, পাশাপাশি 6 জন নির্দল বিধায়ক রয়েছেন তার সমর্থনে। অর্থাৎ খেলা পুরো পাল্টে যাচ্ছে মহারাষ্ট্রে। সেই জায়গা থেকে উদ্ধব ঠাকরে তিনি ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন, একথা বলাই যায়। আজ সন্ধে নাগাদ তিনি ইস্তফা দিতে পারেন বলে সূত্রের খবর। এদিকে সঞ্জয় রাউত, যিনি শিবসেনার মুখপাত্র তথা দলের অন্যতম সিনিয়র নেতা, তিনি কিছুক্ষণ আগেই একটি টুইট করেন এবং সেই টুইটে উল্লেখ করেন যে যে পলিটিক্যাল সংকট বা পলিটিক্যাল রাজনৈতিক সংকট এই মুহূর্তে রয়েছে সেখানে, তাতে করে বিধানসভা ভেঙে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। অন্যদিকে আদিত্য ঠাকরে, যিনি উদ্ধব ঠাকরের পুত্র এবং মহারাষ্ট্র সরকারের মন্ত্রীও, তিনি তার টুইটার প্রোফাইল থেকে মন্ত্রী শব্দটি তুলে নিয়েছেন। সার্বিকভাবে শিবসেনা যে একটা সংকটে, এবং সংকটে যে মহাবিকাশ আগাড়ি সরকার সেটা স্পষ্ট। কমলনাথ, কংগ্রেসের পর্যবেক্ষক মহারাষ্ট্রে, তিনি বলেছেন যে শিবসেনার সমস্যা শিবসেনাকেই মেটাতে হবে। অন্যদিকে এনসিপির তরফ থেকেও জরুরি বৈঠক সেরে নেওয়া হচ্ছে শরদ পাওয়ারের সঙ্গে, কখনো জয়ন্ত পাটিল, কখনো বা প্রফুল প্যাটেলরা কথা বলছেন, এবং এ বিষয়ে সার্বিকভাবে আলোচনা চলছে সেখানে।